বিনোদন। আগামী 3 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজা স্টেডিয়ামে বসবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল। ক্রিকেটের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামে এবার আলো ছড়াবেন রূপালী পর্দার তারকারা। এতে অংশ নিচ্ছেন ঢাকাই ছবির 3 তারকা ইয়ামিন হক ববি, নুসরাত ফারিয়া ও জিয়াউল রোশন। শারজায় গানের সঙ্গে নাচবেন এই তারকারা। 1 ডিসেম্বর সেখানে যাবেন তারা, ফিরবেন 4 ডিসেম্বর। আগে ছবির প্রচারে গেলেও এবারে প্রথম দেশের বাইরে স্টেজ শোতে অংশ নিচ্ছেন ববি। জানালেন তার অভিনীত বিজলি, নোলক, রাজত্ব সহ বেশ কয়েকটি পুরনো দিনের সিনেমার গানের সঙ্গে নাচবেন তিনি। ফারিয়া জানান অনুষ্ঠানে তার গাওয়া অডিও গান পটাকা, আমি চাই থাকতে ও হাবিবি এবং ইন্সপেক্টর নটিকে, আশিকি ও ধ্যাত্তেরিকে সিনেমার গানের সঙ্গে নাচবেন তিনি। এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠান করবেন তিনি। দেশের বাইরে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ রোশানেরও প্রথম। তার অভিনীত বেপরোয়া, রক্ত ও ধ্যাত্তেরিকে সিনেমার গানের কোলাজের সঙ্গে একক নৃত্য করবেন রোশান। অন্য একটি গানে ববির সঙ্গে নাচবেন তিনি।